পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের বারাবনি ব্লকের পুচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনডিহি গ্রামের জঙ্গলে ধরা পড়ল এক আফ্রিকান স্ট্রিপেড হায়নার। তাকে খাঁচায় করে ধরে নিয়ে এসে রূপনারায়ণপুর ফরেস্ট অফিসে রাখা হয়। সূত্রের খবর, নতুনডিহি গ্রামের মানুষজন বুধবার রাতে বাঘের আওয়াজের বিকট গর্জন শুনতে পান। বৃহস্পতিবার সকালবেলায় গ্রামের মানুষজন জঙ্গলের দিকে দেখতে পায় স্ট্রিপেড হায়নাটিকে। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় বারাবনি থানায় এবং সরিষাতলি ফরেস্ট বিট অফিসার অসীম বাউরিকে ও গৌরাণ্ডিক বন দপ্তরে। পুলিশ ও বন দপ্তরের কর্মীদের যৌথ প্রচেষ্টায় জাল বেঁধে ধরে ফেলা হয় ওই আফ্রিকান স্ট্রিপেড হায়নাটিকে। তাকে নিয়ে আসা হয় রূপনারায়ণপুর ফরেস্ট প্রাঙ্গণে। রূপনারায়ণপুর রেঞ্জের রেঞ্জ অফিসার অচিন্ত সরকার জানান, এই রকম যে কোনো প্রকৃতির প্রাণী দেখলে সর্বপ্রথম সামনের ফরেস্ট অফিস বা পুলিশ প্রশাসনকে জানানো উচিত, কেউ অযথা তাদের সামনে যাবার চেষ্টা করবেন না। তিনি আরও বলেন, জঙ্গল বৃদ্ধি পাওয়ার ফলে নিয়মিত ওয়াইল্ড লাইফ আসতে শুরু করেছে। এদিন নতুনডিহি গ্রামের জঙ্গল থেকে একটি আফ্রিকান স্ট্রিপেড হায়না ধরা পড়েছে। আরও একটি স্ট্রিপেড হায়না রয়েছে বলে আশঙ্কা রয়েছে। বর্তমানে এই হায়নাটির চিকিৎসা করে দুদিনের জন্য পর্যবেক্ষণ করা হবে, তারপর উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এটা আপনার নতুনডিহি গ্রাম, যেখানে এফসিআই গোডাউন আছে সেখানে এটা হায়না। অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলে একে আধবাগা। এটা ধরুন অ্যাকচুয়ালি জঙ্গলে থাকার কথা, বিভিন্ন খাবারের সন্ধানে এরা গ্রামের ধারে পাশে একটু গছা ধসা খাবার লোভে এরা ঘোরাঘুরি করে। কিন্তু কোনো ব্যক্তি এখানে, কোনো আদিবাসী হয়তো তাদের শিকারের জন্যে এখানে একটা ফাঁদ পাতা হয়েছিল, সেই ফাঁদের মধ্যে পড়ে উনি খুবই মানে আধবাগাটা খুব পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু ছটফট করছিল। গ্রামের এক ভদ্রলোক দেখতে পায়, তারপরে এটা প্রচার হয়। প্রচারের মাধ্যমে প্রায় 200 থেকে 500 লোকের এখানে একটা ভিড় হয়েছে, সংগম হয়েছে। আমরা যত এই পুলিশের তৎপরতায় খবর পেয়ে আমরা সরাসরি বন দপ্তরে সরিষাতলি বিট অফিসার আমি অসীম বাউরি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমার টিমকে ডাকি এবং সেটা বর্তমানে এখন রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। এটাকে মেডিকেল করে দেখলাম যে পায়ে একটু চোট আছে, একে মেডিকেল করে তারপর আমরা সুস্থ করে আমাদের আধিকারিকের পরামর্শ নিয়ে তারপর আমরা যে কোনো জঙ্গলে ছেড়ে দেবো। এটা আমাদের জামুরিয়ায় যে আমাদের যে গৌরাণ্ডিতে যে ফরেস্ট অফিস আছে সেখান থেকে ইয়েতে যাওয়ার পথে, দোমানি দিকে যাওয়ার পথে ওখানে ধরা হয়েছে। কারণ এখন ইদানিং তো জঙ্গল খুব ইম্প্রুভ হচ্ছে, প্রতি বছর আমরা 50 হেক্টর 60 হেক্টর করে জঙ্গল লাগাচ্ছি, জঙ্গল ইম্প্রুভ হচ্ছে, ওই জন্য ওয়াইল্ড লাইফও আসতে শুরু করেছে। তো ওয়াইল্ড লাইফ আসতে শুরু করেছে, ওয়াইল্ড এটাকে মানে স্থানীয় লোকেরা খবর দিয়েছে নিয়ে এটাকে খুব বড় জন্তু, স্পটেড হায়না এটা আমরা ধরে নিয়ে এসেছি। একটুকু এর পায়ে একটুকু ইয়ে আছে, উন্ডেড হয়েছে, তো আমরা ডাক্তারকে দেখিয়েছি, এই ডাক্তার আসছে। তারপর এটাকে আমরা এখন পর্যবেক্ষণে দুদিন রাখবো, তারপর এটা আমরা মানে উপর মহলে মানে ওয়াইল্ড লাইফ যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা সেই জায়গায়। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।